আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে NTRCA। বিশ্বাস হচ্ছে না আমার কথা? চলুন NTRCA-র ওয়েবসাইট থেকে ঘুরে আসা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আপনাদের কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ফোনের গুগল ক্রোমে গিয়ে সেখানে যদি টাইপ করেন www.ntrca.gov.bd, লিখে আপনারা যদি এন্টার করেন, NTRCA-র যে ওয়েবসাইট আছে সেখানে এইরকম একটি ডিসপ্লে শো করবে। সেখানে সর্বপ্রথম নোটিশ বোর্ড আছে, সেখানে দেখেন জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তথ্য প্রেরণ প্রসঙ্গে। এই ফাইলটা যদি আমরা ওপেন করি, এটি PDF ফাইল, আমরা এখান থেকে ডাউনলোড করে যদি আমরা পড়ি আপনাদের সামনে, আমি আগেই আমার ডাউনলোড করা ছিল ড্রাইভ PDB ভিউয়ারে, আমরা যদি ক্লিক করি দেখেন এখানে আজ 22 ফেব্রুয়ারি 2022, আজকেই কিন্তু এই চিঠিটি জারি করেছে NTRCA। এখানে বিষয় দেখেন লেখা আছে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের তথ্য প্রেরণ। উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর আওতায় চতুর্থ শিক্ষক নিয়োগ চক্রের কার্যক্রম শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের তথ্যাদি ইংরেজিতে নিম্নরূপ ছকে এক্সেল শিটে হার্ড কপি এবং সফট কপি NTRCA এর ইমেইল অফিস @ntrca.gov.bd আগামী 28/2/2022 তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবার নিশ্চয় বিশ্বাস হয়েছে, NTRCA যেহেতু কাজ শুরু করে দিয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে, আমরা সবাই চাই খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো সম্পাদন করে NTRCA চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করুক। 1 থেকে 16 যারা অধীর আগ্রহে বসে আছে তারা আবেদনের সুযোগ পাক, 35+ যারা আছে তারাও, এবং একটি নির্দিষ্ট নীতিমালা প্রদান করুক যে 35+ যারা আবেদন করবে তারা যেন MPO-ভুক্তির জন্য কোনো বাধার সম্মুখীন না হোক। আপনাদের সবার মনের আশা পূরণ হোক, চতুর্থ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ হোক, এই প্রত্যাশা জানিয়ে সবার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।